সত্যি বুক ভরা বেতা নিয়েই বলতে হচ্ছে, স্বাধীন দেশে স্বাধীনতাই খুঁজছি, উপায় কি? আসলে তো আমরা স্বাধীন না। আমি স্বাধীন দেশে স্বাধীনতাই খুঁজছি, অধিকার চেয়ে দেশ রক্ষীদের গুলি খেয়ে মরছি, আমার কথার নেই তো দাম, মানব বন্ধনে বদনাম, মন মানে না আপন ভূমি ছাইরা পালাই না। তবে কেন স্বাধীন হলাম, কেন স্বাধীন হলাম, এই স্বাধীনতার নেই তো কোনো দাম। তবে কেন স্বাধীন হলাম, কেন স্বাধীন হলাম, এই স্বাধীনতার নেই তো কোনো দাম। গণতান্ত্রিক দেশে গণতন্ত্র খুঁজছি, ভোটার হয়ে ভোটাধিকার কবে পেয়েছি, আমার কথার নেই তো দাম, মানব বন্ধনে বদনাম, মন মানে না আপন ভূমি ছাইরা পালাইতাম। তবে কেন স্বাধীন হলাম, কেন স্বাধীন হলাম, এই স্বাধীনতার নেই তো কোনো দাম। তবে কেন স্বাধীন হলাম, কেন স্বাধীন হলাম, এই স্বাধীনতার নেই তো কোনো দাম। 52-র ভাষা আন্দোলনে এদেশের ছাত্ররা যখন শহীদ হয়েছিল, তখন এদেশটা কিন্তু স্বাধীন ছিল না। পরাধীন থাকা অবস্থায় এদেশের ছাত্ররা তারা তাদের দাবি আদায় করতে সক্ষম হয়েছিল, যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণের বাংলা ভাষা। কিন্তু আজ বাংলাদেশ স্বাধীন, এই স্বাধীন দেশের ছাত্ররা কোটা প্রথা সংস্কারের দাবিতে আন্দোলন করতে গিয়ে স্বদেশি পুলিশের হাতে গুলি খেয়ে মরতে হচ্ছে। এর নাম স্বাধীনতা? আমরা কি এ ধরনের স্বাধীনতা আশা করেছিলাম? না, এই স্বাধীনতা আমরা চাইনি। আর তাই তো বলতে হচ্ছে, স্বাধীন দেশের স্বাধীনতাই খুঁজছি। বিবেকবানরা দুঃসময়ে চুপ, উচিত বললে কারা এসে পাল্টে দেবে রূপ, কারো কথার নেই তো দাম, মানব বন্ধনে বদনাম, মন মানে না আপন ভূমি ছাইরা পালাইতাম। তবে কেন স্বাধীন হলাম, কেন স্বাধীন হলাম, এই স্বাধীনতার নেই তো কোনো দাম। তবে কেন স্বাধীন হলাম, কেন স্বাধীন হলাম, এই স্বাধীনতার নেই তো কোনো দাম। কেন স্বাধীন হলাম, কেন স্বাধীন হলাম, এই স্বাধীনতার নেই তো কোনো দাম। তবে কেন স্বাধীন হলাম, কেন স্বাধীন হলাম।